এদিকে সারাদিন ভোট শেষে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। জয় নিয়ে শতভাগ আশাবাদ জানান প্রধান তিন প্রার্থী। উৎসবমুখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট দিতে পেরে ভোটাররা যেমন উচ্ছ্বসিত, তেমনি তিন মেয়র প্রার্থীও সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে তিনি গণমাধ্যমকে জানান নৌকার জয় হবে গাজীপুর সিটিতে। বলেন, নানা অপপ্রচারেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ঠেকানো যায়নি। ভোট দেওয়া শেষে গণমাধ্যমে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। বলেন, নানা অপপ্রচারেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ঠেকানো যায়নি। মানুষের যে ঢল নেমেছে, মানুষ যেভাবে সাড়া দিয়েছে, সুতরাং এই সাড়া এবং ঢলের উপর ভিত্তি করে এটা আমি নিশ্চিত যে আজকের যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নগরীর আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান তিনি। আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকব, নীরব বিপ্লব ঘটবে এবং ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। এদিকে সকাল 10টায় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন। সঙ্গে ছিলেন তার ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মা যা বলে আমি সেটি আপনাদেরকে বলে দেই, কারণ হচ্ছে মা তো একটা সংগ্রামের জন্য এখানে নেমেছে, গাজীপুরে একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে নেমেছে এবং একটা আধুনিক শহর জয় সেজন্য এখানে নেমেছে। মেয়র পদে 8 প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে 243, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 78 জন সহ মোট 329 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফজার হোসেন, সময় সংবাদ, গাজীপুর।